টুডে ডিসকাস অ্যাবাউট ক্যালকুলেশন ক্যালকুলেশন অ্যান্ড কজ অফ এফিসিয়েন্সি লস ইন রিং ফ্রেম। আজকে আমি আলোচনা করব বা দেখাবো যে রিং মেশিনের যে এফিসিয়েন্সি আছে তা আমরা রিং মেশিনের যে এফিসিয়েন্সি ধরে থাকি 92 অথবা 90% যে এফিসিয়েন্সি ধরে থাকি আর বাকি 7% কিংবা 8% অথবা 7 অর 8% এটা কী কী কারণে লস হয়, সেই কজগুলো কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আসি ব্রফিং লস ড্রফিং লস আমরা ধরব 1.8%। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল হবে যে আমরা 92 থেকে 93% আমরা যে এফিসিয়েন্সি আছে সেটা আমরা আমাদের কীভাবে আসলো, হ্যাঁ আমরা যে মানে রিং প্রোডাকশন যে হিসাব করি ক্যালকুলেশন করে থাকি, হ্যাঁ রিংয়ের প্রোডাকশন যে হিসাব করে থাকি সেখানে হয়তো আমরা 90 অথবা 90, 92 হ্যাঁ 93 এরকম ধরে থাকি, তো বাকি যে 7-8% আছে সেটা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, তো ড্রপিং লস আমরা ধরে নিলাম 1.8%। ড্রপিং লসটা আসলে কীভাবে আসলো, আমি হয়তো আমি এর আগের ভিডিওতে হয়তো দেখিয়েছি যে ড্রপিং লসটা কীভাবে আসলো, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। ড্রপিং লসটা আসছে হচ্ছে যে ড্রপিং টাইম ইনটু হচ্ছে নাম্বার অফ ড্রপ ডিভাইডেড বাই 480 অর্থাৎ 8 ঘন্টার। ঠিক আছে, তো ড্রপিং টাইম আমি ধরলাম স্ট্যান্ডার্ড 3 মিনিটস, নাম্বার অফ ড্রপ এটা ধরে নিলাম যে আমি যদি 34 কাউন্ট অর্থাৎ 34 কাউন্ট ধরে তাহলে আমাদের 3 ড্রপ ধরলাম ডিভাইড বাই 8 ঘন্টা 480 মিনিট। ঠিক আছে, তাহলে ইনটু হচ্ছে 100। যদি আমরা এই পুরোটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 1.8%। ঠিক আছে, এটি এটা লিখেছি যে ড্রপিং লস হচ্ছে 1.8%। এরপর আসি টুইস্ট কনস্ট্রাকশন। টুইস্ট কনস্ট্রাকশন আমরা ধরবো হচ্ছে 3.2%। এই টুইস্ট কনস্ট্রাকশনের যে এক্সপ্লেনেশনটা মানে যে এক্সপ্লেনটা আমি করেছিলাম একটা ভিডিওতে সেটা আপনারা দেখে নেবেন। টুইস্ট কনস্ট্রাকশন বেসিস অফ টেক্সটাইল দিলে সার্চ দিলে চলে আসবে কীভাবে 3.2% আসলো এটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো না একটু বলি যে টুইস্ট কনস্ট্রাকশনটা কী, এটা হচ্ছে যে ইয়ার্ন টুইস্টিং শর্ট আফটার ড্রাফটিং অন
ফ্রন্ট রোলার হুইল রভিং রানিং ইন রিং ফ্রেম, অর্থাৎ রিং ফ্রেমে আমরা যে রভিং ফিট করি, ঠিক আছে, ধরুন আপনি হোল্ডারে রভিং ফিট করলাম, যে রভিং চলমান অবস্থায় ফ্রন্ট রোলারে ড্রাফটিং হওয়ার পর, ঠিক আছে, ফ্রন্ট রোলারে ড্রাফটিং হওয়ার পর সুতা টুইস্ট হয়ে ছোটো হওয়াকে, হ্যাঁ, সুতা যে টুইস্ট হলো ফ্রন্ট রোলার থেকে, টুইস্ট হয়ে ছোটো হওয়াকেই আমরা টুইস্ট কনস্ট্রাকশন বলবো। আমি আবার বলছি, রিং ফ্রেমের রভিং চলমান অবস্থায় ফ্রন্ট রোলারে ড্রাফটিং হওয়ার পর ইয়ার্ন টুইস্ট হয়ে ছোটো হওয়াকেই টুইস্ট কনস্ট্রাকশন বলা হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু টুইস্ট কনস্ট্রাকশন ডিপেন্ড অন টিপিআই, ঠিক আছে, টিপিআই এর উপরে ডিপেন্ড করবে, অর্থাৎ যদি আপনার টিপিআই বেশি হয়, অর্থাৎ টিপিআই মোর দেন টুইস্ট কনস্ট্রাকশন হাই, আর যদি টিপিআই কম হয় তাহলে টুইস্ট কনস্ট্রাকশন কম হবে। আবার বলছি, যদি টিপিআই বেশি হয়, টুইস্ট বেশি হয়, তাহলে কিন্তু টুইস্ট কনস্ট্রাকশন বেশি হবে, যদি টিপিআই কম হয় তাহলে টুইস্ট কনস্ট্রাকশন কম হবে। তো টুইস্ট কনস্ট্রাকশন আমি ধরেছি 3.2%। এরপর আসি বক্স করে নিলাম, এটা হচ্ছে টুইস্ট কনস্ট্রাকশনের ডেফিনেশন সংজ্ঞা। তাহলে ডকিং লস হচ্ছে 1.8%, টুইস্ট কনস্ট্রাকশন হচ্ছে 3.2%। এরপর আসি নিউওফিল অর বোমদা তাহলে আমরা ধরবো হচ্ছে 2%, ঠিক আছে, নিমোফিল আমি ধরে নিলাম 2%। তো নিমোফিল কেন হয় এটা আমরা সবাই জানি, যদি রিং মেশিনে স্পিড অনুযায়ী, কাউন্ট ওয়াইজ স্পিড ঠিক না থাকে তাহলে আপনার মেশিন খারাপ চলবে, হ্যাঁ, আলটিমেটলি ব্রেকেজ হবে। এরপর হচ্ছে যে যদি কোনো অপারেটর মেশিনে অ্যাটেন্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রেকেজ হবে এবং কি নিমোফিল বাড়বে। পাশাপাশি যদি রকটন যে প্রপার্টিস আছে সেই প্রপার্টি যদি সঠিকভাবে না হয়, আপনি ধরুন এইচবিআই করলেন, এইচবিআই ধরুন লেন্থ, হ্যাঁ, একটা কটন পেপারের ল্যান্থ, স্ট্রেংথ, হ্যাঁ, ম্যাচুরিটি, ট্রাস, এবার হচ্ছে শর্ট ফাইবার, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার ময়েশ্চার, তো এগুলো যদি পারফেক্টলি স্ট্যান্ডার্ড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী প্রসেসে যে ওয়ার্কিং খারাপ হবে, অর্থাৎ রিং মেশিনে আলটিমেটলি খারাপ চলবে, ব্রেকেজ হবে, ইয়ার্ন সিএসপি কমে যাবে, আইপিআই বেড়ে যাবে। ওকে, এই নিমোফিল বাড়ার এর একটা কারণ যে ইয়ার্ন যে মানে কটন ফাইবার যে প্রপার্টি সেটা স্ট্যান্ডার্ড হতে হবে। যদি আপনার ম্যাচুরিটি খারাপ হয় তাহলে কিন্তু রিংয়ে যে সেটা ব্রেকেজ হবে,
সিএসপি কমে যাবে। যদি ট্রাস্ট বেশি থাকে, শর্ট ফেভার বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু রিং মিশনে যে ব্রেকেস হবে। যদি ময়েশ্চার বেশি কিং যদি বেশি থাকে সেক্ষেত্রে ন্যাপস ক্রিয়েট হবে কার্ডিংয়ে, হ্যাঁ এনআরএ ন্যাপস বেড়ে যাবে, এনআরএ কমে যাবে, আলটিমেটলি ওয়ার্কিং খারাপ হবে সব সেকশনেই, ডিঙে আলটিমেটলি কি ব্রেকেস হবে। ঠিক আছে, তো লেন্থের বেলা যদি লেন্থ কম হয় কটন ফাইবারে, সেক্ষেত্রে কিন্তু ইয়ার্ন সিএসপি কমে যাবে, আলটিমেটলি রিং মেশিনের ব্রেকেস হবে। তো এগুলো কারণে আসলে নিউমোফিল বেড়ে যায়। এরপর হচ্ছে যে আপনার যে রিং ট্রাভেলের যে টাইম ওভার হয়ে যায় অনেক সময়, যে আমাদের হয়তো 7 or 10 days সেটা পরিবর্তন করা দরকার, সেটা পরিবর্তন করা হচ্ছে না। হ্যাঁ, ট্রাভেলার টাইম ওভার হয়ে যাচ্ছে ওন ট্রাভেলার, যার কারণে রিং মেশিনের ব্রেকেস হয় এবং কি নিউমোফিল বেড়ে যায়। হ্যাঁ, এবং কি কাউন্টার স্পেসে যদি ঠিক না থাকে, ঠিক আছে, কাউন্টার যদি স্পেশাল সেটিং করা হলো না, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওয়েডিং আর্ম প্রেশার 14 জায়গা 16 জায়গা 14 দেওয়া হয়েছে কিংবা 14 জায়গা 18 দেওয়া হয়েছে, তো এগুলো বিভিন্ন কারণে কিন্তু আপনার, অর্থাৎ আনড্রাফ্টের কারণেও কিন্তু আপনার নিউ বেশি খেলা চলবে, আলটিমেটলি নিউমোফিল বেড়ে যাবে। আর এস টেম্পারেচার কারণে হয়, হ্যাঁ, আর এস যদি বেড়ে যায় তাহলে কি ল্যাপিং হবে, আর এস যদি কম হয় তাহলে কিন্তু ফ্লাই হবে, হ্যাঁ, আলটিমেটলি কিন্তু রিং মেশিনে কি হবে যে ওয়েস্টেজ বেশি হবে। তো এরপর আসি নিউমোফিল বন্ধ, এরপর আসি যে আপনার হার্ড ওয়েস্ট। হার্ড ওয়েস্ট আমি ধরলাম 0.70%। ওকে, তা হার্ড ওয়েস্ট আসলে আমাদের যে বাড়ার কারণগুলো হচ্ছে যে আপনার যদি আমি রিঙে আসি, রিঙে যদি আপনার কোনো কপস ড্যামেজ হয়, হ্যাঁ, রেজেট ফল্টের কারণে, রেজেট ফল্টের কারণে যদি কোনো কপস ড্যামেজ হয়, অর্থাৎ এরপর হচ্ছে যে স্পিনে যদি জ্যাম থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু হার্ড ওয়েস্ট বেড়ে যাবে। ঠিক আছে, স্টার্টিং ব্রেকেজ সেক্ষেত্রে সেখানে আন্ডারওয়াইন্ডিং সঠিকভাবে ঠিক সেট করা, কাউন্টওয়াইজ যদি আন্ডারওয়াইন্ডিং সঠিকভাবে সেট না করা তাহলে কিন্তু স্পিনারে জ্যাম হবে। তো বিভিন্ন কারণে এই হার্ড ওয়েস্ট বাড়ে, অটোগনের বিষয়টা তো আমরা সবাই জানি যে কী কারণে হার্ড ওয়েস্ট বাড়ে, তো আলটিমেটলি অটোগনে তখন কী হবে যে কাস্ট বেড়ে যাবে। ঠিক আছে, যদি কনভেনশন হয় রিং মেশিনে, যদি ব্যাক স্টিলোরা জ্যাম থাকে, হ্যাঁ, কনভেনশন হয়, সেক্ষেত্রে হার্ড ওয়েস্ট বেড়ে যাবে। তো আমরা এখন তাহলে যে ড্রপিং লস, তারপর যে টুইস্ট কনস্ট্রাকশন, তারপর যে নিউমোফিল বন্দা, তারপর যে হার্ড ওয়েস্ট, তো এই টোটালটুকু আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 7.7%। ঠিক আছে, তাহলে আমরা 100 - 7.7 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের আসবে 92.3%। ঠিক আছে, তাহলে আমরা এই যে যেটা বললাম যে আমরা যে রিং মেশিন ক্যালকুলেশন করি অথবা কোনো অ্যালোকেশন করি এই প্রোডাকশন ডিপার্টমেন্টে, তো সেখানে কিন্তু আমরা 92% ধরে থাকি, হ্যাঁ, অথবা একটা রিং মেশিনে ক্যালকুলেশন করলাম সেখানে 92% ধরে থাকি। এইভাবে 92% ধরলাম, ধরার পর যে বাকি যে 7.7% এটা এইভাবে আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।